মাননীয় সদস্য জনাব আব্দুল মতিন খসরু, আপনি সংক্ষেপে বক্তব্য রাখবেন, অনেক বক্তা রয়েছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ চলছে, আমিও দাঁড়িয়েছি, যে কথাগুলি আমি বলতে চাই সেই কথাগুলি অনেকেই বলেছেন, জাতির মনে আছে, বিবেকের তাড়নায়। সেটা হলো এই, সংবিধান অনুযায়ী একটি সরকার নির্বাচিত হয় 5 বছরের জন্য, আমাদের সংবিধানের 72-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী। আমাদের সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে। গত 5ই জানুয়ারি, মাননীয় স্পিকার, 5 বছর সমাপ্ত হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সমস্ত রাজনৈতিক দলের সাংবিধানিক দায়িত্ব কর্তব্য ছিল নির্বাচনে অংশগ্রহণ করার, অনেকেই করেছে, কেউ যদি অংশগ্রহণ না করে তাকে তো আমি জোর করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদাজিয়াকে দাওয়াত করেছিল ডিনারে, আছেন, কথা বলেন কীভাবে নির্বাচন করতে চান। উনি তার আগে 27 নভেম্বর 2013 সালে একটা বক্তৃতা দিলেন, কী বলে, সরদি উদ্যানে, বললেন যে আপনি নির্বাচনের ব্যাপারে যদি উদ্যোগ না নেন তাহলে 27-28-29 তারিখ হরতাল হবে। মাননীয় প্রধানমন্ত্রী 24 ঘন্টার মধ্যে তারা দাওয়াত দিলেন, আসেন, কথা বলেন, উনি আসলেন না, আলটিমেটাম দিলেন। মাননীয় স্পিকার, আমরা যেটা বলতে চাচ্ছি, 5ই জানুয়ারিতে উনি নির্বাচনে অংশগ্রহণ না করে মারাত্মক রাজনৈতিক ভুল করেছেন, ওই ভুলের দায় দায়িত্ব তো বাংলাদেশের 16 কোটি মানুষ দিতে পারে না। আর সাধারণ নির্বাচন ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই সরকার গঠন করার বা ক্ষমতায় যাওয়ার। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে উনি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, ওনার শুধু ক্ষমতার লিপ্তা, তার ক্ষমতার জন্য 16 কোটি মানুষের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, সমগ্র বাংলাদেশের জনজীবন নিরাপত্তাহীন করতে চেয়েছে, কিন্তু জনগণ তার আন্দোলনে সায় নাই, সম্পৃক্ততা নাই। যে আন্দোলনে জনগণের স্বার্থ থাকে না সেই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে না, সেখানে সন্ত্রাসের পথ বেছে নিতে হয়। আমরা যে কথাটা বলতে চাচ্ছি, 16 কোটি মানুষ অথবা সরকার কি এতই অসহায়? আজকে আমরা বলতে চাচ্ছি সুস্পষ্টভাবে সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে, এইটা আইনগত সাংবিধানিক নির্দেশ, এই পর্যন্ত 30 জন মানুষ খুন হয়েছে, 30টি মার্ডার কেস হবে, প্রতিটি মার্ডার কেসের প্রিন্সিপাল 21, মূল 1 নম্বর আসামি হবে বেগম খালেদা জিয়া, এটা সংবিধানের নির্দেশ। আর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পারে, এইটা হবে স্বরাষ্ট্র মন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের ব্যর্থতা। আমরা বলতে চাই, দিস ইজ কল কমন রেসপন্সিবিলিটি, যে তথাকথিত আপনার বিএনপির 20 দলীয় জোট, আজকে যদি বেগম জিয়াকে বলেন আপনি শপথ করে বলেন তো 20টা দলের নাম কি, উনি বলতে পারবে না, আই এম শিওর বলতে পারবে না, এই দলের অস্তিত্ব নেই। তারপর ধরে নিলাম উনি বিএনপি দলের নেত্রী, উনি 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, দাবি করেন, তিনি অবরোধ ডাক দিয়েছেন কেন, কালকে কি বললে জানেন, আপনি সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন, আমরাও ছিলাম, বলে অনেক আদেশ আনটিল ফার্দার অর্ডার, উনি কালকে একটা প্রেস কনফারেন্স করে বললেন আনটিল ফার্দার অর্ডার 16 কোটি মানুষকে আমি জেল দিয়ে দিলাম, অবরোধ চলতে থাকবে, এই বেয়াদবি কি উনি করতে পারেন? হ্যাজ শি গট এনি রাইট? উনি ওনার পার্টি অফিসে অবরুদ্ধ হয়েছিল এতদিন বললেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন উনি অবরুদ্ধ না, উনি যেখানে খুশি সেখানে যেতে পারে, উনি বলে না আমি যাব না, কি মজা সেখানে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি গোয়েন্দা পাঠান ওই অবস্থার মধ্যে, মজাটা কি, বাসাতে আনন্দটা কি, এটা আমরা জানতে চাই, কোথায় থাকে, কেমনে থাকে, কার সাথে থাকে, রান্না করে দেখে, এটা জানতে চাই। আপনারা কিছুই করবেন না। আমি বলতে চাই, 16 কোটি মানুষের মধ্যে আজকে কয়েকটা বোমাবাজ ধরা পড়েছে, একজনের নাম আঙ্গুর, একজনের নাম আরশাদ, তাদেরকে যখন পুলিশ ধরেছে, পুলিশটা জনগণ পিটিয়ে ধরছে, গণপিটিয়ে দিয়েছে, ক ভাই আমি তা 20,000 টাকা পাবো, আমি একজনকে আমি ছাত্র দলে আমাকে ভালো পজিশন দেবে, একটা হলো মিরপুর শাহবাগ যুবদলের সভাপতি, আর একটা হলো মিরপুর যুবদলের একটি কর্মী, তাকে বলছে যে তোমাকে ভালো পজিশন দেবো, আপনার যদি কী বলে রাস্তার মধ্যে বোমা মারে পটকল ফোটায় তাহলে 1,000, আর যদি গাড়ির মধ্যে মারে তাহলে 10,000, মানুষ যদি খুন করে তাহলে 20,000, যে লোকটা বস্তির সে তো 20,000 টাকা অনেক মনে করে, এই জন্য যে টাকা দেয়, যে পরিকল্পনা করে, যে হুকুম দেয়, যারা এই অবরোধ আহ্বান করেছে তারা প্রত্যেক নেতা নেত্রী ক্রিমিনাল কেসে আসামি হবে অনতিবিলম্বে। বাংলাদেশের এই জাতীয় সংসদের পক্ষ থেকে বলতে চাই, তাদেরকে গ্রেপ্তার করুন, এই জামাইয়া ধরে রাখবেন না, আমরা নিরাপত্তাহীন, দেখেন গর্ভবতী মা পিজিতে গেছিল তারা মায়ের ই করার জন্য, ডেলিভারির জন্য,
ধর্মের সন্তানকে খুন করেছে, মাননীয় স্পিকার শিশু সন্তানকে খুন করেছেন। আপনি অনুগ্রহ করে যদি আমাদের সংসদ থেকে আমরা গিয়েছিলাম বাউন্ডি রোডে যান, চোখের জল রক্ষা করতে পারবেন না, আমাদের হৃদয় চিৎকার করে কাঁদে। এটা হতে পারে বিংশ শতাব্দীতে? খালেদা জিয়ার প্রাণ কাঁদে না, কারণ এই দেশের জন্য তার মায়া নাই, মায়া শুধু একটার জন্য, ক্ষমতা চাই। ক্ষমতা হইলে উনি প্রধানমন্ত্রী হন না, উনি রানী হয়ে যান। সে তো প্রধানমন্ত্রী জানে না। আপনি এক টেক মিটিংয়ে বসেন, যেখানে বসেন, মাননীয় বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখবেন, প্রত্যেকটা বিষয়ে চেন্টার বিয়ার করার ক্ষমতা রাখে, উনি বুঝেন। আর উনি রানীর মতো বসে থাকেন, পায়ের বেপার তোলে, তাকে যা বলে তাই তার করে। এই যে তাকে অ্যাডভাইস দিল বিএনপির অ্যাডভাইসারকে বলতে চাই, আপনাকে যে অ্যাডভাইস দিলেন বেগম জিয়াকে 5 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য না করার জন্য, হয় ঋষি নাও, এখন কোথায়? উনি প্রধানমন্ত্রীও না, বিরোধী দলের নেত্রীও না। আমি তার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে এত বড় বিশ্বাস্তমা হলো, 10-20 লক্ষ লোক আল্লাহর কাছে হাত তুললো, উনি অবরোধ তুললেন না। তাকে অনুরোধ করা হলে আপনি শিথিল করেন? কারণ আমি শিথিল করবো না। এই পরিমাণ মানবতাহীন বিবেক বঞ্চিত মানুষ হয়? এরা আবার ইসলামের কথা বলে? মাননীয় স্পিকার, উনি শিথিল করতে রাজি হলেন না, উনি বিউটিশিয়ান নিয়ে ব্যস্ত। আমি বলতে চাই না, মানুষ বলে, আপনি যারা আমাদেরকে মানুষকে হত্যা করছে তাদের কি করে অধিকার থাকতে পারে আর ফ্রিডম থাকার, স্বাধীন থাকার? তাদেরকে জেলে পাঠাচ্ছেন না কেন? এই মায়া কেন? আমি সরকার এটা বুঝতে চাই না, এটা বুঝতে পারি না। দে মাস্ট গো টু দি জেল, তাদের জেলে পাঠান, দু একটা লোকের আগুনে পুরাই দেন, তাহলে বুঝতে পারবে। এখন যা সরকার ধরছে না, পাবলিক ধরে নিয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, কেউ যদি আমাকে পেট্রোল বোমা মারে, চলন্ত বাস, চলন্ত ট্রেন, যাত্রী বোঝাই লোক ওখানে পেট্রোল বোমা মারছে, এই নৃশংসতা কি অনাধিকার চলতে থাকবে? উনি বলছেন আনটিল ফার্দার অর্ডার এটা চলতে থাকবে। এই অধিকারটাকে কে দিল? এটা অপরাধ, এই অপরাধের জন্য তার জেলে থাকা উচিত। ওই যে গুলশানের অফিসে না, এই অফিসে কী মজা, এখান থেকে যেতে চায় না। মানুষের সবার বাসার জন্য, নিজের গৃহের জন্য একটা আকর্ষণ থাকে, উনি নিজের বাড়ির জন্য আকর্ষণ নাই। এত সুন্দর বাড়ি, এটা কী কেন হতে পারে আমি বুঝি না। তার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু উনি যা করছেন এটা অপরাধ। আজকে শত শত মানুষ, 30টা মানুষ খুন হয়েছে, 1.5 থেকে 2 হাজার আপনার লোক আহত হয়েছে। আজকে বাউন্ডি রোডে মানুষ কাঁদছে, আল্লাহর কাছে অভিশাপ দিচ্ছে, এই রাজনীতি রাজনীতি না, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। এই ধ্বংস অভিশাপ থেকে সে পরিত্রাণ পেতে পারে না মানুষ স্পিকার। এই জন্য আজকে বলতে চাই সরকারকে, তাদের বিরুদ্ধে মামলা করলে কি অপরাধ হবে? মামলা করেন, তদন্ত করে যদি দেখা যায় তার অপরাধী না, নিষ্কৃতি পেয়ে যাবে, মামলা করে তাদেরকে গ্রেপ্তার করেন, তাহলে বোঝা যাবে কিছু করছেন। আমি আমার বন্ধু ফরাজিকে ধন্যবাদ দিই। আপনারা আমরা কি বিরোধী দলের মতো বক্তব্য দিতে পারি? ইউ হ্যাভ টু গো টু অ্যাকশন, ইফ ইউ ডোন্ট গো টু অ্যাকশন স্টেট হ্যাজ গট দ্য রাইট, আর নাইলে 23 স্টেটকে, রাষ্ট্রকে 23টা লোকের জীবন হানির জন্য ক্ষতিপূরণ দিতে হবে, আজীবন তাদের সংসার চালাতে হবে। নাইলে খালেদা জিয়ার থেকে তার প্রচুর প্রপার্টি, সি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ইন বাংলাদেশ, তার সম্পত্তি বিক্রি করে ওই 30 জন মানুষের পরিবার কিভাবে চলবে সেই ক্ষতিপূরণ দেন, এর কোনো গত্যন্তর নাই। আর খালেদা জিয়ার বিরুদ্ধে প্রত্যেকটা ঘটনার জন্য মামলা করেন, মামলা করে গ্রেপ্তার করেন। গুলশান বাড়িতে, এই বাড়িতে, ওই বাড়িতে খাওয়া যায়, সুফাসের পরিবর্তন হয়, এই খেলা বাংলার মানুষ দেখতে চায় না। আর না হলে নির্বাচিত সরকার থেকে লাভ কী? সরকারের দায়িত্ব এই প্রত্যেকটা মানুষের নিরাপত্তা বিধান করা, না পারলে এই ব্যর্থতার দায় আমরা কেউ নিতে পারবো না। পরিষ্কার, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মতিন খসরু, একটু সংক্ষেপে, আমাদের একটু সময় সংকট আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি দুটো বিষয়ে আমরা সবাই একমত যে মাননীয় সদস্য জনাব মাইনুদ্দিন খান বাদল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের ব্যাপারে যে কথাটা বললেন সেটা হলো এই, মাননীয় স্পিকার আপনি জানেন সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী এই প্রজাতন্ত্রের এই দেশটার মালিক এই দেশের জনগণ, এটা আমাদের সম্মান না। দি ডিগনিটি অফ দি এমপিস ইজ দ্য ডিগনিটি অফ আওয়ার পিপুল হু আর দি মাস্টার্স অফ দিস ল্যান্ড, এই দেশের প্রভু যারা, মালিক যারা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হলো এমপিদের প্রতি সম্মান প্রদর্শন করা। আমাদের সুপ্রিম কোর্ট সাম্প্রতিক সময়ে বলেছেন অল কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার্স, তাদের প্রেসিডেন্ট হবে সবার উপরে, একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা, তারাও দেশের পেট্রিয়টিক নাগরিক। কোনো মাননীয় সদস্য, আমি আপনাকে বিনীতভাবে একটা প্রশ্ন করতে চাচ্ছি, এটা আমার নিজের জানার জন্যে, যেহেতু আপনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যে রায়টি অ্যাপেলেট ডিভিশন থেকে এই বিষয়ে এসেছে, আমার জানা মতে পূর্ণাঙ্গ রায় এখনো আমাদের হাতে আসেনি, কাজেই আমরা পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করি, তারপরে এই বিষয়ে আলোচনা করতে পারে। আমি যে জন্য দাঁড়িয়েছি মাননীয় স্পিকার, সেটা হলো আমাদের দেশে, উপমহাদেশে
গত শতবর্ষব্যাপী হরতাল অবরোধ হয়, কোনো যৌক্তিক কারণে জাতীয় স্বার্থ যেখানে নিহিত থাকে, জনগণের স্বার্থ সম্পৃক্ততা থাকে, একটা টোকেন হতে পারে। অনির্দিষ্টকাল হরতাল অবরোধ ফর টাইম ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম, এটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। বিএনপি জামাত জোট যেটা করছে সেই সম্পর্কে বলতে চাচ্ছি, আজকে সমগ্র বাংলাদেশে যারা পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে জীবনের তারা ধ্বংস হয়ে গেছে, অসহনীয় ব্যথা যন্ত্রণায় ভুগতেছে, এককালে তারা হয়তো ভালো হবে কিন্তু জীবনে আর চলতে পারবে না। আমি যে জন্য আজকে প্রশ্ন বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে। এরা সবাই দিনমজুর, হতদরিদ্র, কেউ ট্রাক চালক, কেউ রিক্সা চালক, কেউ ক্ষুদ্র দোকানদার, হতদরিদ্র। তাদের এই ভালো হওয়ার পরও চোখ থাকবে না, হাত থাকবে না, তাদের পুনর্বাসন, তাদের পরিবার কীভাবে চলবে? হয় যারা এসির দগ্ধ করে এই লোকগুলিকে জীবন মৃত করে দিয়েছে তাদেরকে দায়িত্ব বহন করতে হবে, এই সম্পর্কে আমাদের একটা আইন করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমরা সেই ব্যবস্থা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তাদের পরিবারকে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আমি তীব্রভাবে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। কারণ আজকে যে কালচার শুরু হয়েছে, অ্যাসিড বোমা, কোনো মানুষ কী বলে পেট্রোল বোমা, নতুন সংযোজন হয়েছে নতুন সংস্কৃতি, এটা রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। আজকে জনগণ জেগে উঠেছে, পুলিশ আর্মির জন্য অপেক্ষা করছে না, জনগণ ওদেরকে ধরছে মাননীয় স্পিকার। আজকে মহল্লায় মহল্লায় আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন সমগ্র বাংলাদেশে মহল্লায় মহল্লায় ইউনিয়ন ইউনিয়নের কমিটি গঠিত হচ্ছে আপনার তাদের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি দায়িত্ব নিলাম তোমরা অ্যাকশান নাও। কিন্তু এই জন্য সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে তাদেরকে কারা পেট্রোলটা মারছে, এই পেট্রোল কোথার থেকে জোগাড় করছে, কী কারণে করছে, ওরা কারা তাদেরকে চিহ্নিত করতে হবে। ওদের বিচার হচ্ছে না, ওদেরকে ফাঁসি দিতে হবে ধরে মাননীয় স্পিকার বিচারের মাধ্যমে, এর কোনো গত্যন্তর নাই। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব আব্দুল মতিন খসরু। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আমি দাঁড়ালাম এই জন্যে। আমি মাননীয় স্পিকার প্রথমেই আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই মানুষের জন্য আপনার মমত্ববোধ, আপনার মানবিকতা। আজকে আপনার নেতৃত্বে আমরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে গিয়েছিলাম, আমরা যা দেখেছি মাননীয় স্পিকার, আমার বাক রুদ্ধ হয়ে আসছে, আমরা খেতেও পারছি না। কী দেখলাম? এই আড়াই বছরের শিশু, নিষ্পাপ মহিলা, ক্ষুদ্র শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, তারা কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি করে না। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে জীবনের তো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যারা এমপিরা আপনার সাথে ছিলাম, তারা বললো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছে, আপনাদের চিকিৎসা এবং ব্যবস্থার সমস্ত ব্যবস্থা করা হবে। তারা আপনাকে কী উত্তর দিয়েছে? বলেছে আমরা আপনাদের চিকিৎসার সুযোগ চাই না, আপনারা এটা বন্ধ করতে বলেন, আর জন্য আমার মতো এরকম মানুষকে না মারে। তারা বললো শ্বাস প্রণালীর ভিতর পড়ে গেছে, ডক্টররা বলল। কারণ কি? যখন বিএনপির কিছু লোককে তো চিনে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কেন করছো এরকম আন্দোলন করছো, তোমরা আগুন পেট্রোল বোমাকে অন্যরা মারবে? না, আপনারা যেটা বুঝছেন সেইটাই কারণ একটা, কি 5ই জানুয়ারি নির্বাচনটা আপনার একতরফা হয়েছে, এই জন্য এই সম্পর্কে জাতির সামনে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আমাদের সংবিধানে আছে 5 বছরের জন্য সরকার নির্বাচিত হবে, 5 বছরের পরে সরকার পরিবর্তন বা সরকার গঠনের একমাত্র ভিত্তি হলো নির্বাচন, সাধারণ নির্বাচন, এর বাইরে দ্বিতীয় কোনো পথ নাই। 5ই জানুয়ারি 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচন হওয়ার কথা। 5ই জানুয়ারি যদি নির্বাচন না হতো তাহলে কী হতো? একটা অনির্বাচিত সরকার হতো, অসাংবিধানিক সরকার হতো, অথবা সামরিক শাসন আসার একটা ক্ষেত্র তৈরি হতো। খালেদা জিয়াকে তো আমরা দেখেছি, ডাকার আমাদের প্রয়োজন ছিল না, তার দায়িত্ব ছিল নির্বাচনে অংশগ্রহণ করার। তিনি কী বললেন? না, আমি কেয়ারটেকার গভর্নমেন্ট চাই। কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আমরা আন্দোলন করেছিলাম 2 দশক আগে, যে প্রেক্ষাপটে আজকে সেই প্রেক্ষাপট বিরাজিত নয়। বলে কেমন কী প্রেক্ষাপট? নির্বাচন সবিসহ ভোটার আইডেন্টি কার্ড হয়েছে, 1,23,000 ভুয়া ভোটার বাদ পড়েছে, 27টা টিভি চ্যানেল আছে, দেশীয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আছে। এখন প্রত্যন্ত বাংলায় একটা ক্ষুদ্র প্রাইমারি স্কুলে যদি ভোট জালিয়াতি হয়, সাথে সাথে সারা পৃথিবীতে খবর হয়ে যায় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। এখন কারচুপি করার কারো পক্ষে সুযোগ নাই।